हाय वेलकम टू शिक्षण डट कम। आज के शिक्षण डट कमर कोश्चन एंड आंसर पर्वटी आमरा देखबो। आमादेर एक मेम्बर से प्रश्न करेछे, से तार एमएस एक्सेल एकटी डकुमेंटसे निर्दिष्ट एकटी सेल थेके निर्दिष्ट एकटी संख्या अथवा निर्दिष्ट एकटी शब्दके से किभाबे अटोमेटिक रेड मार्क करबे। अर्थात से जखन कोनो डकुमेंट्स लिखछे तखन जखन एई डकुमेंट्सेर कोनो सेले निर्दिष्ट कोनो वार्ड सेट करा थाकबे, सेई वार्डटी जखन से लिखबे तखन अटोमेटिक सेई सेलटी जेनो रेड कलर हये जाय। तो आजकल क्लसटी आप देखो हमारे जो मेम्बर प्रब्लेम हे प्रब्लेम समाधान क्यों करब ए माइक्रोसफ्ट एक्सेल के अटोमेटिक हाइलाइटेड करार जो अपशनटी से अपशनटी क्यों हमारे डकुमेंट्सर व्यवहार करब ये आजकल क्लसटी आलोचना करब। एर आगे आपनी जदि चैनल एखो सबसक्राइब करना थकें हिट द सबसक्राइब बटन और भिडियो लाइक कर शेयर करते भूलें ना। तो चलो आजकल क्लसटी शुरू करा जा। स्क्रिने डकुमेंट्सटी आमरा लक्ष्य करी, स्क्रिने जे डकुमेंट्सटी देया आछे एई डकुमेंट्सटी होच्छे आमादेर जे मेम्बर से जे प्रब्लेमटिर कथा बोलेछे तार प्रब्लेमटी होच्छे एरकम एकटी डकुमेंट से करते चाच्छे। अर्थात जखन से कोनो फिल्डेर भितरे आर लिखछे, फर एक्साम्पल आमि जदि एई इटिके केटे एखाने आर लिखी তাহলে আমি লক্ষ্য করব অটোমেটিক আমার যে সেলটি আছে সেই সেলটি একটি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে এবং আমার যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি রেড কালার হয়ে গিয়েছে। তো এই জায়গায় যদি আমি আর বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা লিখি, অন্য কোনো শব্দ লিখি, তাহলে আমি লক্ষ্য করব আমার যে কালারটি আছে, যে হাইলাইট করা যে ফিল্ডটি ছিল সেই ফিল্ডটি চলে গিয়ে নরমাল ফিল্ডে পরিণত হয়েছে। তো আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এই ধরনের একটি ডকুমেন্টস কিভাবে বানাবো, অর্থাৎ নির্দিষ্ট কোনো সেলকে কিভাবে হাইলাইটেড করব। तो काजटी करार जोन्नो आमरा नतून एकटी डकुमेंट्स निये नेई, न्यू डकुमेंट्स। ओके, तो नतून एकटी डकुमेंट्स आमरा काजटी देखी। तो आमरा पुरो डकुमेंट्सटी ना करी, फर एक्साम्पल ओई डकुमेंट्सटीते आमरा जेटा देखेछिलाम जे सैटारडे एंड सानडे दिए अथवा फ्राइडे एंड सैटारडे दिए नीचे किछु अक्षर देया आछे। तो आमी एखाने लिखी फ्राइडे, एखाने लिखी सैटारडे। তো এখন যদি আমি এখানে আর দেই তাহলে আমি লক্ষ্য করব আমার ফিল্ডটি কিন্তু রেড কালার হয়নি। তো এটা করার জন্য আমরা এই দুইটি ফিল্ডকে আগে একটু বড় করে নিই ফন্ট দুটি। ওকে, এখন হচ্ছে যখন আমরা নির্দিষ্ট কোনো ফিল্ডের কোনো সংখ্যাকে হাইলাইট করতে চাইব তখন আমরা প্রথমে ওই ফিল্ডগুলোকে সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমার এখানে যদি এই পর্যন্ত থাকতো আমি ওই পর্যন্ত সিলেক্ট করে নিতাম। তো আমি প্রথমে হচ্ছে এইটুক জায়গা সিলেক্ট করে নিই। অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে যখন কেউ কোনো কিছু লিখবে তখন হচ্ছে সেই লেখাটি হাইলাইটেড হয়ে যাবে। তো এই অপশনটিতে কাজ করার জন্য আমাদের উপর থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটিকে ব্যবহার করতে হবে। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখব এখানে আমাদের অনেকগুলো অপশন চলে এসেছে। তো এর মধ্যে থেকে প্রথম যে অপশনটি আছে হাইলাইট সেলস রুলস, তো এই অপশনটিতে আমরা চলে যাব। এই অপশনটিতে গেলে এখানে আমরা আরও অনেকগুলো অপশন পেয়ে যাব, অর্থাৎ গেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, বিভিন্ন রকম রুলস এখানে দেয়া আছে। অর্থাৎ আপনি যে ফিল্ডটিকে হাইলাইট করতে চাচ্ছেন সেই ফিল্ডটি কী কী কারণে হবে। ফর এক্সাম্পল আমরা যে বিষয়টি এখন দেখতে চাচ্ছি সেই বিষয়টিকে আমরা প্রথমে দেখি, অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট লেখাকে হাইলাইট করব। তাহলে এখানে যে অপশনটি আছে টেক্সট ডেট কন্টেন্টস, আমরা এই অপশনটিতে ক্লিক করি। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে লক্ষ্য করি আমাদের এখানে আরেকটি বক্স চলে এসেছে। তো এখানে প্রথমে লেখা আছে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন দ্য টেক্সট, অর্থাৎ আমি কোন শব্দটি লেখার পরে আমার এই ফিল্ডটিকে আমি ফরম্যাট করতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি এখানে দিলাম আর, যখন আমি আর দিলাম আমি লক্ষ্য করি আমার ফ্রাইডের মধ্যে যে আরটি সেই আরটিও আমার মার্ক হয়ে গিয়েছে। তাহলে আমার দরকার ছিল আমার যে হেডিংটি আছে সেই হেডিংটি বাদ দিয়ে আমি হচ্ছে রিমার্ক করব। তো আমি এটাকে প্রথমে কেটে দেই, কেটে দিয়ে আমি এইখান থেকে সিলেক্ট করি। দেন হচ্ছে আমি আবার চলে যাই হাইলাইট সেল রুল টেক্সট দ্যাট কন্টেন্টস, এখন আমি এখানে আর সেট করি। এখন আমি লক্ষ্য করি আমার ফ্রাইডের যে আরটি আছে অথবা ফ্রাইডের যে বক্সটি আছে সেই বক্সটি কিন্তু আমার হাইলাইটেড হয়নি, কারণ হচ্ছে আমার সিলেকশনটি হচ্ছে এই পর্যন্ত। এরপরে ডান পাশের অপশনটি আমরা লক্ষ্য করি, এখানে কিছু অপশন দেয়া আছে, অর্থাৎ আপনি ফিল্ডটিকে কী ধরনের করতে চাচ্ছেন। যদিও আমরা কাস্টম করতে পারবো, তারপরে এখানে কয়েকটি অপশন দেয়া আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ ফিল কালার ব্যাকগ্রাউন্ড কালারটি লাইট রেড হবে আর লেখাটি হবে ডার্ক রেড। তো এইভাবে কয়েকটি ফরম্যাট দেয়া আছে যে আপনি কোন ফরম্যাটে তখন আর হলে করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমরা প্রথমটি রাখি, রাখার পর আমরা এখানে ওকে প্রেস করি। এখন যখন এইটুকু জায়গার ভিতরে আমরা যখনই আর লিখব আমরা লক্ষ্য করি
তখন আমার সাথে সাথে লেখাটি ডার্ক রেড হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটি হালকা লাল কালার হয়ে গিয়েছে। তো আমরা এইটুকুকে সিলেক্ট করে আমরা ফন্টটিকে একটু বড় করে দেই এবং টেক্সট লাইন সেন্টার করে দিই। তাহলে আমরা লক্ষ্য করব, আমরা ওইখানে যে অপশনটি দেখেছিলাম আমাদের অপশনটি কিন্তু সেম হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে এস লিখি তাহলে আমরা লক্ষ্য করব এখানে কোনো চেঞ্জ হলো না। আমি যদি এখানে আর লিখি তাহলে আমি দেখব সাথে সাথে আমার এই কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে নির্দিষ্ট একটি সেলকে হাইলাইট করতে পারি। তো আমরা আবার দেখি, এখন হচ্ছে আমি যে সেটিংটি করলাম আমি চাচ্ছি সেটিংটিকে এডিট করব। তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এই কন্ডিশনাল ফরমেটিংয়ে যাব, দেন হচ্ছে একেবারে নিচে দেখব ম্যানেজ রুলস। তো আমি এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে আমি যে রুলটিকে সেট করেছি আমি লক্ষ্য করি এখানে আর দিয়েছি এবং আমার যে সেটিংটি আছে এবং কোন পর্যন্ত এরিয়া সেই এরিয়াটিও চলে এসেছে। ফর এক্সাম্পল আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমি লক্ষ্য করব আমার এরিয়াটি এখানে শো হয়ে গিয়েছে, আমি কোত্থেকে কতটুকু পর্যন্ত আমি রুলটি দিয়েছি। তো এখন যদি আমি বাড়াতে কমাতে চাই তাহলে কিন্তু ইজিলি যদি আমি ড্র্যাগ করি তাহলে আমি দেখব যে আমার যে রুলের এরিয়াটি আছে সেই এরিয়াটি কিন্তু আপডেট হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কাজ করার পরে যদি মনে হয় যে আমাদের এরিয়াটি আরেকটু এক্সটেন্ড করতে হবে অথবা বড় করতে হবে, দেন হচ্ছে আমরা ম্যানেজ রুলে যাব, এরপরে হচ্ছে অ্যাপ্লাইস টু, এখান থেকে এই অপশনগুলোকে আমরা পরিবর্তন করে দিব। নেক্সট হচ্ছে আমরা যে কালারটি দিয়েছি সেই কালারটি আমরা পরিবর্তন করতে চাচ্ছি, অর্থাৎ ডকুমেন্টস আমরা যেভাবে দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড হচ্ছে অফ হোয়াইট কালার, লেখাটি হচ্ছে রেড কালার। তো আমরা এটা কীভাবে করব, তো আমরা এখান থেকে এডিট রুলে চলে যাই। এডিট রুলে যাওয়ার পরে যে অপশনটি সিলেক্ট আছে আমরা যদি না বুঝি তাহলে আমরা সেই অপশনটি রেখে দিব। দেওয়ার পরে এখানে আমরা দেখি স্পেসিফিক টেক্সট আর, এরপরে হচ্ছে প্রিভিউ। তো আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পরে প্রথমে হচ্ছে আমাদের এই ফন্টটি সিলেক্ট থাকতে পারে, অর্থাৎ ফন্ট কালার আমরা কী দিব। এখান থেকে যদি আমরা ফন্ট কালার চেঞ্জ করতে চাই দেন হচ্ছে আমরা ইজিলি করতে পারবো। আর যদি না চাই তাহলে হচ্ছে আমরা ফিলে চলে যাব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারকে ফিল বলা হয়। এখান থেকে আমরা এটাকে অফ হোয়াইট করে দিই, দেন প্রেস ওকে, ওকে অ্যাপ্লাই। এখন আমরা লক্ষ্য করি এখন আমার ব্যাকগ্রাউন্ডটি অফ হোয়াইট কালার হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আমরা চাই তাহলে যে কোনো সময় আমরা যে কোনো কালার দিতে পারি, লেখাকে যে কোনো কালার দিতে পারি, আমাদের ফন্টকে যে কোনো কালার করতে পারি। এখন আমরা ওই ডকুমেন্টসটিতে দেখেছিলাম এম নামক একটি শব্দ হচ্ছে ইয়েলো কালার। তো সেমভাবে আমরা যদি এটাকে এখন আবার চলে যাই ম্যানেজ রুলস, এখন এখানে আছে নিউ রুল, আমি নিউ রুলে চলে যাই। নিউ রুলে যাওয়ার পরে সেকেন্ড অপশনটিতে ক্লিক করি, দেন হচ্ছে স্পেসিফিক টেক্সট। যদি আমরা এটা না বুঝি এভাবে, যদি আমাদের জন্য কষ্টকর হয় এভাবে না বুঝি, তাহলে হচ্ছে আমরা প্রথম অপশনটি যেভাবে করেছিলাম, অর্থাৎ আমরা স্পেসিফিক জায়গাটিকে সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে চলে যাই টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে আমরা দিয়ে দিই ফর এক্সাম্পল এম, দিয়ে আমরা ওকে প্রেস করি। এখন হচ্ছে আমি দুইটি রুলস এখানে কানেক্ট করলাম। আমরা যদি এখান থেকে যাই ম্যানেজ রুলস তাহলে আমরা লক্ষ্য করব এখানে আমি দুইটি রুল কানেক্ট করেছি, একটি হচ্ছে এম এর জন্য, একটি হচ্ছে আর এর জন্য। এখন আমার এই এরিয়াটা যদি ঠিক না থাকে তাহলে আমরা জানি এখান থেকে ক্লিক করে আমরা এরিয়াটি সেট করে দিব। সেমভাবে এখন যদি আমি কালার চেঞ্জ করতে চাই আমি এডিটে চলে যাব, দেন ফরম্যাট, আমি ব্যাকগ্রাউন্ডটি ইয়েলো কালার করে দিলাম, ফন্ট কালারটিকে আমি এক্সারসাইজের জন্য ব্লু করে দিলাম, এরপর আমরা আমাদের মন মতো কালার দিয়ে দিব। এখন আমি অ্যাপ্লাই দেই। এখন হচ্ছে আমি যদি এর মধ্যে কোথাও এম লিখি তাহলে আমি লক্ষ্য করব আমার এটা ইয়েলো হয়ে গিয়েছে। আমি যদি অন্য ওয়ার্ড দেই তাহলে আমি লক্ষ্য করব এটা আমার কালার চেঞ্জ হচ্ছে না। তো এইভাবে আমরা যে কোনো সেলকে হাইলাইট করব, হাইলাইট করে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য কাজ করব। তো এখানে আরও কিছু অপশন আছে, অর্থাৎ এখানে বিটুইন আছে, ইকুয়াল টু আছে, অর্থাৎ অনেক সময় আমরা যখন ইনভয়েস করি তখন হচ্ছে বা কোনো চার্ট লিস্ট করি অথবা কোনো হিসাব নিকাশ করি তখন হচ্ছে অ্যাকাউন্টসের সময় যে যদি কোনো অ্যাকাউন্টস মাইনাস ফিগারে আসে তখন হচ্ছে আমরা একটা ফরম্যাট দিই যে সেটা রেড কালার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা একটি ক্লায়েন্টসের ডাটাবেস করছি, তো আমি সেট করলাম যে 10,000 টাকার উপরে যদি কারো ডিউ চলে যায় তাহলে হচ্ছে আমার ফিলটি রেড হয়ে যাবে। তখন আমি কি করব, তখন হচ্ছে আমি এখানে দেই, এখানে দেওয়ার পরে চলে যাই হাইলাইট, এখানে আছে গেটার দেন লেস দেন। গেটার দেন হচ্ছে যদি বড় হয়, অর্থাৎ তাহলে আমি কী চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ইউজারের ব্যালেন্স যদি 10,000-এর বেশি হয়, যদি কম হতো তাহলে আমরা লেস দেন দিতাম। গেটার দেন হচ্ছে এই যে তীর মার্ক, এটার মানে হচ্ছে উপরে, এটার মানে হচ্ছে নিচে, আর ইকুয়াল হচ্ছে সমান সমান। তো আমি গেটার দেন দিব, গেটার দেন দিয়ে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 10,000, 10,000, 10, 1, 2, 3 দিয়ে আমি ওকে প্রেস করি। এখন যদি আমি এখানে 5,000 দেই তাহলে হচ্ছে নর্মালি আছে, যদি আমি 15,000 দেই
তাহলে আমি লক্ষ্য করব সাথে সাথে আমার ফিলটি রেড হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অ্যাকাউন্টসের কাজ করার সময় আমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টসের কোনো ডাটাবেস নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এরকম ফরম্যাট দরকার হবে। কারণ হচ্ছে হিসাব নিকাশের সময় আমাদের এভাবে বের করতে হয় যে কার ডিউ ওভার হয়ে গেল, কার ডিউ লো রলো, এইভাবে আমাদের অনেক হিসাব নিকাশ করে কাজ করতে হয়। এরপর হচ্ছে ইকুয়াল টু, অর্থাৎ ইকুয়াল টু সেম ইকুয়াল টুতে আমি দিলাম, ফর এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করি, দেন হচ্ছে আমি হাইলাইট রুলে চলে যাই ইকুয়াল টু। ইকুয়াল টু তো আমি একটি ব্যালেন্স সেট করে দিব, অর্থাৎ আমি হিসাব নিকাশ করছি যদি ইকুয়াল টু এটা 500 হয় তাহলে হচ্ছে কালার চেঞ্জ হবে। এখন যদি এটাকে আমি 500 করি তাহলে হবে। সেমভাবে আমি যদি এটাকে আরেকটা 5 যোগ করে দিই আমি দেখব কালার অটোমেটিকলি চলে গিয়েছে। এভাবে এমএস এক্সেলের যে কোনো সেলকে আমরা চাইলে হাইলাইট করতে পারি, আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারি। এটা অনেক কাজেই ব্যবহার হয়, আমি যেটা বললাম আপনার বিল করার সময়, কাস্টমার ডাটাবেস করার সময়, বিভিন্ন কাজে আমাদের এই ধরনের সেল ব্যবহার করে তারপরে হচ্ছে আমাদের এমএস এক্সেল ডকুমেন্টসে কর্পোরেটলি কাজ করতে হয়। তো আশা করি আমাদের যে মেম্বার, আমাদের যে বন্ধু, সে যে প্রশ্ন করেছিল তার প্রশ্নটির সমাধান সে পেয়ে যাবে। আর যদি আপনি প্রশ্নের সমাধানটি না পান তাহলে অবশ্যই আমাদেরকে আবার কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের ক্লাসটিতে, আমরা দেখলাম এমএস এক্সেল ব্যবহার করে আমরা নির্দিষ্ট একটি শব্দকে কীভাবে হাইলাইটেড করব, হাইলাইটেড করে কীভাবে সেটাকে একটি কালার দিব, ব্যাকগ্রাউন্ডের সেল কালার করে আমরা সেই সেলটিকে কীভাবে মার্ক করব। তো আপনাদেরও যদি কোনো তো এই ছিল আজকের ক্লাসটিতে, যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে কাজ শেখার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমাদের ফেসবুক পেজে লাইক করে আমাদেরকে মেসেজ করবেন facebook.com/শিক্ষণ, অথবা আমাদের নিজস্ব যে ফোরামটি আছে forum.শিক্ষণ.com, এই forum.শিক্ষণ.com-এ লগ ইন করে আপনারা আপনাদের প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে নিয়ে নেবেন। ধন্যবাদ শিক্ষণ.com-এর সাথে থাকার জন্য।